আমার মিউজিক ডিরেক্টর হিসেবে আমার কাজ হচ্ছে সিমলেসলি মিউজিক্যালি সেটা রিপ্রেজেন্ট করা। এটা আমার একটা বৈশিষ্ট্য, কারণ অনেকদিন ধরে গান তৈরি করছি, তো বহুদিন হয়ে গেল, কাজেই সবসময় আমি যা প্রজেক্টই করি সেখানে পুরনো কিছু থাকে আবার নতুন কিছুও থাকে। নতুন কিছুকে ফেলে আমি কখনো কাজ শুধু পুরনো দিয়ে আমি চলি না। এক্ষেত্রে নিখোঁজের যে টাইটেল সং, যেটা নিখোঁজ তুই আগেই প্রকাশিত হয়েছে, সেটা একেবারে নতুন একটা গান। আমার ঠিক মনে নেই, কিন্তু নতুন লেখা চারটে গানের মধ্যে একটা বলছি, হয়তো দুটো গানের মধ্যে একটাও হতে পারে, ঠিক মনে নেই, কিন্তু শেষ গানগুলোর মধ্যে একটা গান এটা। এবং এই গান উঠে এসেছে অয়নের স্ক্রিপ্ট থেকে। স্ক্রিপ্ট পড়ে আমার মনের মধ্যে যে সুর এসেছিল সেই সুরটাকে কথা দিয়ে বেঁধে, বা অয়নের স্ক্রিপ্ট পড়ে যে কথা এসেছিল সেই কথাকে সুর দিয়ে বেঁধেই এই গানের জন্য একেবারে নতুন গান। পাশাপাশি একটি স্পেসিফিক ক্যারেক্টার, তার যে নিসঙ্গতা, তার যে অভিমান, তার যে অপেক্ষা, নিজের কাছে নিজে দেওয়া পরীক্ষা, এই সব কিছুকে ধরেছে আরেকটি গান, যেটি আমার একেবারে প্রথম দিকে লেখা গান, যখন আমারও এরকম অনেক আর্তনাদ জন্মাচ্ছে ভেতরে, হয়তো জন্মেই মরে যাচ্ছে, কাউকে বলতে পারছি না, এরকম একটা সময়ে লেখা, সুর করা, গাওয়া একটি গান এই সিরিজে আমরা প্রকাশ করলাম। আসবে বলে হচ্ছে সেই গানের নাম। তাহলে আসবে বলে একদম পুরনো গান, আর নিখোঁজ তুই একদম নতুন গান। এর একটা ব্রিজ হিসেবে আমি এই সিরিজটিকে পেলাম। এই পুরো ব্রিজটা কিন্তু তৈরি হয়েছে মিউজিক্যালি যদি বলি, তাহলে বিভিন্ন ধরনের আবহ সঙ্গীত। এখানে পরান্দা যে সুইপার বলে যে ক্যারেক্টারটা করছেন, সেই ক্যারেক্টারের জন্য স্পেশাল থিম মিউজিক করে আমি খুব আনন্দ পেয়েছি। তেমনি নিখোঁজের যে সেন্ট্রাল থিম, সেটা থেকে গান তৈরি হয়েছে। আবার আরেকটি ক্যারেক্টারের যে মনোবেদনা, সেখানে একটি পুরনো গান প্রযুক্ত হলো। আবার একটা লম্বা সিকোয়েন্স মনে করতে পারি, একটা ক্যাফেটেরিয়ায় বসে একটা আলোচনা চলছে, সেই আলোচনার সিকোয়েন্সে কিন্তু কথাগুলো মোড় পরিবর্তন করতে করতে যাচ্ছে। সেই মোড় পরিবর্তনগুলো আমার মিউজিক ডিরেক্টর হিসেবে আমার কাজ হচ্ছে সিমলেসলি মিউজিক্যালি সেটা রিপ্রেজেন্ট করা। আমার মিউজিকও কিন্তু মোড পরিবর্তন করতে করতে চলেছে। একটাই সিন, লম্বা সিন, তার মধ্যে চার রকম আলাদা মেলোডি আসছে, আলাদা রিদম আসছে, কনভারসেশনের যে গতি, সেই গতিটাকে ধরতে চাইছি আমি মিউজিকে। তো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, যেটা আমি অবশ্যই অয়নকে ধন্যবাদ দেব, হইচইকে ধন্যবাদ দেব, অয়ন পরিচালক, হইচই প্ল্যাটফর্ম, SVF প্রযোজক, তাদের ধন্যবাদ দেব যে আমরা একসঙ্গে যে এই কাজ করলাম, এই কাজ করে আনন্দ পেলাম, এই সুযোগ তারা করে দিলেন। দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য বলবো যে 11ই অগস্ট এই সিরিজটা আসছে হইচই প্ল্যাটফর্মে। হইচই প্ল্যাটফর্ম তো আমরা সবাই দেখি, বিভিন্ন কন্টেন্ট দেখি। আশা করি নিখোঁজ আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। পাশাপাশি গানগুলো ইউটিউবে এর মিউজিক ভিডিও দেখা যাচ্ছে, এবং মিউজিক প্ল্যাটফর্মগুলোতে যেরকম স্পটিফাই, অ্যাপল মিউজিক, গানা, সাভন, এই সমস্ত প্ল্যাটফর্মে এর গান আলাদা করে শোনা যাচ্ছে, আপনারা গানও শুনবেন। না, এর আগে একটা ওয়েব সিরিজ অয়নেরই, জাজমেন্ট ডে, তাতে আমি প্রমোশনাল গান করেছিলাম, মিউজিক ভিডিও হয়েছিল।
আর তো মনে পড়ছে না, আমার ঠিক মনে নেই। বাংলা সিনেমা সিরিয়ালের আপনাদের পছন্দের সেলিব্রিটিদের নিয়ে মজাদার আড্ডা, গসিপ এবং বিনোদনের লেটেস্ট আপডেট পেতে আমাদের নবরস টকিজ ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।